বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হয়ে আসায় আগামী ফেব্রুয়ারি মাসে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করতে হবে। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দুই মেয়াদে এই পদে থাকায় তিনি আর রাষ্ট্রপতি হতে পারছেন না। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে আগামী ফেব্রুয়ারির মধ্যে, ফলে হাতে খুব বেশি সময় নেই রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন করার। এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার ব্যাপারে আওয়ামী লীগ সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে। তফসিল ঘোষণাসহ এই নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। বর্তমানে জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে আওয়ামী লীগ যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ফলে রাষ্ট্রপতি কে হচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিশেষ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন রাষ্ট্রপতির সময়ে, সেজন্যই রাষ্ট্রপতি কে হচ্ছেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। রাষ্ট্রের শীর্ষ পদটির জন্য অনেকের নামও শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এখন পর্যন্ত যাদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খায়রুল হক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আকমো মোজাম্মেল হক, আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের এবং জাতীয় সংসদের বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলেছেন রাষ্ট্রপতি কে হবেন এ নিয়ে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে আলাপ আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন ব্যক্তির মতামত নিচ্ছেন, এ ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। নতুন বছরের শুরুতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনা এসেছে আইনমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে। গত 4 জানুয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যেহেতু বর্তমান রাষ্ট্রপতি দুই মেয়াদে থেকেছেন, সংবিধান অনুযায়ী আর থাকতে পারেন না, সেহেতু আমরা নতুন রাষ্ট্রপতি দেখব। মোহাম্মদ আব্দুল হামিদকে তৃতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত করতে হলে সংবিধান পাল্টাতে হবে। এই কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সংবিধান পাল্টানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। 2013 সালে 24 এপ্রিল মোহাম্মদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন। এরপর 2018 সালে 24 এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। মোহাম্মদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে 2 বার দায়িত্ব পালন করেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি টানা 2 মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।